আমাদের পাবলিক কথা হচ্ছে না আমি শত্রু না আপনাদের সাথে মুক্তি দিয়ে চক চক রেখে আমি শত্রু আমি প্রশ্ন করব এবং নাই শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে হচ্ছে না কি দুর্নীতি 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 চাকরি চুরি চাকরি চুরি চাকরি চুরি এবার নার্সিংয়েও চাকরি চুরির অভিযোগ দুর্নীতির অভিযোগ অখিল গিরির ভাইজি শাইনা গিরির নাম উড়ে এসেছে তালিকায় যেমনটা হয়েছিল অঙ্কিতা অধিকারীর ক্ষেত্রে পরেশ অধিকারীর মেয়ের সুবাদে অঙ্কিতা অধিকারীর নাম এসেছিল যেমন চাকরির তালিকায় হাইকোর্টের নির্দেশে তার চাকরি চলে গিয়েছে কিন্তু অখিল গিরির ভাইজি শাইনা গিরি তার নাম এসেছে এমনটাই অভিযোগ নার্সিং চাকরি প্রার্থীদের আর সেই অভিযোগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কালীঘাটে তারা বিক্ষোভ করতে যায় আর তাদের সঙ্গে যেমন আচরণ হয় বাকি চাকরি প্রার্থীদের সঙ্গে 2014 টেটের সঙ্গে 2016 এসএলএসসির সঙ্গে 2016 গ্রুপ ডির সঙ্গে 2016 কর্মশিক্ষা শারীর শিক্ষার সঙ্গে ঠিক সেভাবেই তাদের টানতে টানতে প্রিজন বানে তোলা হয় আমাদের হবু নার্সদের যারা কোভিড-19 এ যারা করোনার সময় মানুষকে সেবা দিয়ে এসেছে তাদের টানতে টানতে প্রিজন বানে তোলা হয় আর যা দেখে গোটা বাংলার মানুষ প্রশ্ন করছেন এ বাংলায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে হচ্ছে না কি আসবো আলোচনায় এবার তোমাদের করবো বিশেষ রিপোর্ট চাকরির দাবিতে ফের বিক্ষোভ রাজপথে এবার হাজরা মোড়ে বিক্ষোভ দেখালেন নার্সিং চাকরি প্রার্থীরা যোগ্য প্রার্থী তাও তাদের নাম নেই নিয়োগ তালিকায় অভিযোগে রাস্তায় শুয়ে বিক্ষোভ আমরা প্রায় অপেক্ষা করছি আমাদের এলিজাবেল লিস্টে নাম থাকা সত্ত্বেও আমাদেরকে নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে আমরা সেটা কোন আছেন আপনারা আমরা 2000 জন মতো বাকি আছি আমাদেরকে কেন নেওয়া হচ্ছে না সেটাই আমাদের যুক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে চাকরির জন্য বিক্ষোভ বিক্ষোভকারীদের টেনে হিচড়ে তুলে দেওয়া হলো পুলিশের গাড়িতে গান্ধী মূর্তির পাদদেশে 625 দিন ধরে অবস্থানে রয়েছেন চাকরি প্রার্থীরা চলছে প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের আন্দোলন ধর্নাও এরই মধ্যে ডিএলএড এ নিয়োগের পরীক্ষাও হয় সোমবার আর সেই পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগেই হয়ে গেল ফাঁস কিভাবে প্রশ্নপত্র ফাঁস উত্তর খুঁজতে গিয়ে সর্ষের মধ্যেই ভূত দেখতে পান প্রাথমিক পর্ষদ সভাপতি আমি বলবো যে 46,000 ছাত্রছাত্রী সবাই কি কোশ্চেন জেনে পরীক্ষা দিয়েছে আমি বলবো না এটা পরীক্ষা লিকিং এর ঘটনা নয় এটা বলবো বিট্রেয়াল আমি নিশ্চয়ই আমি সিদ্ধান্ত নেব আমি বিশেষজ্ঞ কমিটির সাথে কথা বলবো এবং বোর্ড তাদের যে তারা যে মানে রিকমেন্ডেশন দেবেন তারা যে সাজেশন দেবেন সেই সাজেশন মেনে আমি কাজ করব অথচ এই গৌতমবাবুই নিয়োগ পরীক্ষার আগে বলেছিলেন এবার আর কোনো দুর্নীতি হবে না নিয়োগে আমি আবারও বলছি যারা আন্দোলন করছেন তাদেরকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আইন মেনে কাজ করবে তাদের শুধুমাত্র নিয়োগে তারাই পার্টিসিপেট করতে পারবে এই এটা আইনসঙ্গত নয় এই আইন তাদের ইমোশনের সাথে আবেগের সাথে আমি সহমর্মিতা প্রকাশ করেও বলছি যে তাদের অনুরোধ করছি তারা রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করুক আর কত প্রহসন চলবে চাকরি প্রার্থীদের নিয়ে নিয়োগের তালিকা প্রকাশ হবে কিন্তু চাকরি মিলবে না পরীক্ষা হবে কিন্তু স্বচ্ছতা থাকবে না চাকরি প্রার্থীদের আর কতদিন থাকতে হবে কেয়ার অফ ফুটপাথ রিপাবলিক বাংলা